আইনজীবীর অফিস থেকে একটি ল্যাপটপ সহ কয়েকটি কম্পিউটার সরঞ্জাম চুরির ঘটনায় গ্রেপ্তার এক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ থানামুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর নাগাদ আইনজীবী কাজল মণ্ডলের অফিস থেকে ল্যাপটপ সহ কয়েকটি কম্পিউটারের সরঞ্জাম চুরি হয়ে যায়। ঘটনার পর ফরাক্কা থানায় লিখিত অভিযোগ করেন আইনজীবী কাজল মণ্ডল। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে ফরাক্কা থানার পুলিশ। 24 ঘন্টার মধ্যে চুরি যাওয়া ল্যাপটপ ও কয়েকটি কম্পিউটারের সরঞ্জাম উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় একজনকে। ধৃতের নাম জাহাঙ্গীর শেখ। ধৃতের বাড়ি কালিয়াচক এলাকায়। শুক্রবার সকালে ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ।